এফসি মিনাকারের লেখা 1000 ওয়েজ টু মেক $1000 বইটি ওয়ারেন বাফেটের পছন্দের বইগুলির মধ্যে একটি। এই বইটি তার ইয়ং এজে তাকে অনুপ্রাণিত করেছিল বিজনেস কিভাবে করতে হয় সেটা শিখতে। এই বইটিতে অনেক রিয়েল মানুষদের স্টোরি দেওয়া আছে যারা অনেক কম টাকা দিয়ে বিজনেস শুরু করে তাদের বিজনেসে অনেক সফলতা পায়। এই বইটি প্রথম 1936 সালে প্রকাশিত হয়। মাঝখানে অনেক বছর এই বইটি আর ছাপানো হয়নি। ওয়ারেন বাফেট এবং তার বায়োগ্রাফাররা এই বইটির ক্রেডিট দেওয়ার পর নতুন প্রজন্মের কাছে আবার এই বইটিকে অ্যাভেলেবল করার জন্য বইটি আবার ছাপানো শুরু হয়। আজ আমি এই বইটি থেকেই 5টি ইম্পর্টেন্ট লেসন শেয়ার করব, যেগুলো আমাদের বিজনেসে সফলতা পেতে সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, লাইফোলজিতে আমি এরকম ভিডিও শেয়ার করতে থাকি যেগুলি আমাদের লাইফের বিভিন্ন ক্ষেত্রে গ্রো করতে সাহায্য করে। তাই আমার ভিডিওগুলি মিস না করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। কেন $1000? কেন $100,000 নয়? এই $1000টা হলো একটা টার্গেট, আর এটাই হলো আজকের ফার্স্ট লেসন, ফিক্স আর টার্গেট। বিজনেস শুরু করার আগে একটা টার্গেট সেট করতে হবে। টার্গেটটা আমাদের সঠিকভাবে এগোতে সাহায্য করে। এমন একটা টার্গেট রাখুন যেটা আপনি জানেন যে আপনি অ্যাচিভ করতে পারবেন। সেটা অ্যাচিভ করার পর পরবর্তী টার্গেট সেট করুন। বিজনেস শুরু করার পর তাতে আপস অ্যান্ড ডাউনস আসে, যার থেকে আপনি হতাশ হয়ে পড়তে পারেন। যদি আপনি এমন একটা টার্গেট সেট করেন যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন, তাহলে সেটা সেই হতাশ অবস্থাতেও আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই একবারে অনেক বড় টার্গেট না রেখে অল্প অল্প করে আমাদের টার্গেট সেট করতে হবে এবং সেগুলোকে এক এক করে অ্যাচিভ করতে হবে। লেসন নাম্বার 2, বিগিন ইন নাও। অনেক মানুষই ফেল হয়ে যায় কারণ তারা সঠিক সময়ের অপেক্ষা করে, ভাবে যখন সব কিছু ঠিক হবে তখন শুরু করবে, কিন্তু সেই সঠিক সময়টা কখনোই আসে না। কোনো কিছু শুরু করার কথা মাথায় এলে সেই সময় সেটা শুরু কর দিন, সঠিক সময় নিজে থেকেই চলে আসবে। হ্যাঁ, হয়তো আপনি শুরু করলেন কোনো একটা জিনিস দিয়ে আর শেষ করলেন সম্পূর্ণ আলাদা একটা জিনিস দিয়ে, কিন্তু আপনি যেখানেই পৌঁছতে চান না কেন, আপনাকে শুরুটা প্রথমে করতেই হবে। আর যে কোনো জিনিস শুরু করার সবচেয়ে সঠিক সময় হলো বর্তমান সময়টাই। লেসন নাম্বার 3, অ্যাকোয়ার নলেজ। আপনি যেই জিনিসটা নিয়ে বিজনেস করতে চান সেই জিনিসটার সম্পর্কে আপনাকে প্রথমে নলেজ গেইন করতে হবে। তার জন্য সবচেয়ে ভালো জিনিস হলো আপনি যেই ফিল্ডে সাকসেস পেতে চাইছেন সেই ফিল্ডে যারা অলরেডি সাকসেসফুল তাদের বই পড়া, কারণ সেখান থেকে আমরা তাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সকে খুব কম সময় জানতে পারি। তবে নিজের বন্ধু বা রিলেটিভসদের কাছ থেকে এই ব্যাপারে পরামর্শ না নেওয়াই ভালো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সেই বিষয়ে এক্সপিরিয়েন্স না থাকায় তারা আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবেন না। যেমনটা হয়েছিল বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ক্ষেত্রে, তিনি তার বন্ধুদের কাছে জিজ্ঞেস করেছিলেন যে তিনি যদি ফিলাডেলফিয়াতে নিউজ পেপার পাবলিশ করেন তাহলে কেমন হবে। তার বন্ধুরা তার দক্ষতার কথা মাথায় না রেখেই বলেছিল যে ফিলাডেলফিয়াতে অলরেডি অনেক নিউজ পেপার আছে, তাই তার পক্ষে সফল হওয়া সম্ভব নয়, তাই তার এটা না করাই ঠিক হবে। কিন্তু পরবর্তীকালে তার দ্য পেনসিলভেনিয়া গেজেটি US-এর সবথেকে ফেমাস নিউজ পেপার হয়। আপনি নিজেকে সবথেকে বেশি ভালোভাবে চেনেন, আপনি জানেন প্রয়োজন পড়লে আপনি কাজের জন্য 18 ঘন্টাও দিতে তৈরি কিনা, কাজের জন্য নিজের ভালো লাগার জিনিসগুলোকে সাময়িকভাবে স্যাক্রিফাইস করতে তৈরি কিনা। যখন অন্যরা বলছে যে আপনি সময় নষ্ট করছেন, সেই সময়ও আপনার ধৈর্য রেখে এগিয়ে চলার সাহসিকতা আছে কিনা। লেসন নাম্বার 4, প্রোভাইড ভ্যালু। ওটো স্নেরিং 21 বছর বয়সে মাত্র কিছু ডলার নিয়ে ম্যানুফ্যাকচার এজেন্ট হিসেবে বিজনেস শুরু করেন। তিনি সেখানে অনেক স্ট্রাগল করেন এবং সেখান থেকে এক্সপিরিয়েন্স নেন। তিনি একদিন জানতে পারেন যে তিনি $100 দিয়ে একটি ক্যান্ডি তৈরির মেশিন কিনতে পারেন। ক্যান্ডি তৈরির বিজনেসে সফল হওয়ার সম্ভাবনা থাকায় তিনি ক্যান্ডির বিজনেস শুরু করেন। প্রথম দিন মাঝরাত পর্যন্ত তিনি খুব উৎসাহের সাথে ক্যান্ডি তৈরি করেন, যেই ক্যান্ডিগুলোর টেস্ট তার খুব পছন্দ হয়। পরের দিন তিনি দোকানে গিয়ে শপকিপারদের কাছে সেই ক্যান্ডির স্যাম্পল দিয়ে আসেন। তিনি খুব আশাবাদী থাকেন যে তার তৈরি ক্যান্ডি সকলের পছন্দ হবে। পরের দিন তিনি আবার দোকানে গেলে তিনি জানতে পারেন যে তার তৈরি ক্যান্ডি কারোর পছন্দ হয়নি, যার জন্য কেউ অর্ডার করেনি। এটা শোনার পর তিনি হতাশ হয়ে না পড়ে ভাবতে শুরু করেন যে কেন এমনটা হলো। আনফর্চুনেটলি তিনি সেই ভুলটাই করেছিলেন যেটা অনেক মানুষই করে থাকে, যার ফলে তারা বিজনেসে অসফল হয়। তারা কাস্টমারদের পছন্দের কথা মাথায় না রেখে নিজেদের পছন্দটা কাস্টমারের ওপর চাপিয়ে দিতে চায়। ওটো সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন। তিনি দেখেন যে বাজারে সবথেকে বেশি 3 ধরনের ক্যান্ডি বিক্রি হয়, চকলেট, ক্যারামেল এবং পিনাটস।
তিনি তখন এই ধরনের ক্যান্ডিগুলি বানাতে শুরু করেন এবং তার লাভ হতেও শুরু করে। কিন্তু তখনও সেরকম লাভ হচ্ছিল না, কারণ তখনও তিনি সেই ক্যান্ডিগুলোই তৈরি করছিলেন যেটা বাকি সবাই করছিল। তাই তিনি ক্যান্ডি নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করেন এবং অবশেষে 3 বছর পর তিনি একটা ক্যান্ডি তৈরি করেন যেটা হিট হয়ে যায়। তিনি খুব সিম্পল একটা কাজ করেন, তিনি কাস্টমারদের পছন্দের 3টি জিনিস চকলেট, ক্যারামেল এবং পিনাটস, এই 3টি দিয়ে একটি ক্যান্ডি তৈরি করেন যার নাম রাখেন বেবি রুথ। বিজনেস শুরু করার আগে দেখুন কাস্টমারদের কি দরকার, যদি আপনি ভ্যালুয়েবল এবং ইউনিক জিনিস দিতে পারেন তাহলে সেটা মানুষ নেবে। লেসন নাম্বার 5, ফোকাস অন কোয়ালিটি। টেড ল্যান্সম্যানের কাছে থাকার মধ্যে ছিল শুধু একটা পুরনো গাড়ি আর 11 সেন্ট। তার আর্থিক অবস্থা এতটাই খারাপ হতে থাকে যে তিনি আর তার গাড়িটিকে অ্যাফোর্ড করতে পারছিলেন না। তিনি ঠিক করেন যে তিনি তার বন্ধুকে তার গাড়িটা বিক্রি করে দেবেন। তার বন্ধুকে গাড়িটা বিক্রি করতে যাচ্ছিলেন, রাস্তায় তার একটা বার্গার স্ট্যান্ডের মালিকের সাথে কথা হয়। কথায় কথায় টেড জানতে পারে যে বার্গার স্ট্যান্ডের মালিকটি তার বার্গার স্ট্যান্ডটা বিক্রি করে দিতে চান এবং বার্গার স্ট্যান্ডের মালিকটিও জানতে পারেন যে টেড তার গাড়িটি বিক্রি করে দিতে চান। তখন বার্গার স্ট্যান্ডের মালিকটি টেডকে অফার করে যে সে তার গাড়িটির বিনিময়ে তার বার্গার স্ট্যান্ডটা নিতে পারেন। টেড সেই অফারে রাজি হয়ে যান। টেড জানতেন যে 11 সেন্ট দিয়ে কিছু হবে না, তাই তিনি তার বন্ধুর থেকে $50 ধার নেন এবং বিজনেস শুরু করেন। তিনি যেই এরিয়াতে বার্গার বানাতেন সেখানে বার্গার সাধারণত 10 সেন্টসে বিক্রি হতো, কেউ কেউ 5 সেন্টসেও বিক্রি করত। কিন্তু টেড ঠিক করেন যে তিনি বেস্ট কোয়ালিটির জিনিস দেবেন এবং তার বার্গারের দাম রাখবেন 15 সেন্টস। দাম বেশি হওয়া সত্ত্বেও কোয়ালিটি ভালো হওয়ায় মানুষ তার কাছ থেকে বার্গার কিনত। তার বিজনেসে ধীরে ধীরে লাভ হতে শুরু করে। একদিন একজন কাস্টমার এসে চিজের স্লাইস দেওয়া বার্গার অর্ডার করেন। টেড সেটা বানিয়ে কাস্টমারকে দেন এবং নিজেও টেস্ট করেন। সেটা টেডের পছন্দ হয় এবং সেটাকে সে স্পেশাল আইটেম হিসেবে বিক্রি করতে শুরু করেন। এইরকমই কিছু ছোট ছোট ইম্প্রুভমেন্ট করার মধ্যে দিয়ে তার বিজনেস ধীরে ধীরে গ্রো করতে শুরু করে। তিনি আরও নানান জায়গায় দোকান খোলেন এবং রেস্টুরেন্ট খোলেন এবং মাত্র 11 বছর পর তিনি যেই বিজনেসটা $50 দিয়ে শুরু করেছিলেন সেটা তিনি $150,000 দিয়ে বিক্রি করেন। অর্থাৎ যদি আপনি ভালো কোয়ালিটির জিনিস দেন এবং যদি আপনি পারসিস্টেন্ট থাকেন তাহলে 2 দিন আগে বা পরে আপনি সফলতা পাবেন। 1000 ways to make $1000 বইটি অনেক পুরনো হওয়ায় হয়তো এই বইতে দেওয়া কিছু কিছু বিজনেস আইডিয়া আজকের দিনের জন্য উপযুক্ত নয় বলে মনে হতে পারে, কিন্তু এই বইটিতে দেওয়া আছে এমন অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেরকম কিভাবে নিজের বিজনেস শুরু করতে হয়, কিভাবে সেল করতে হয়, কিভাবে ছোট বিজনেসকে প্রমোট করতে হয়, কিভাবে মেলের মাধ্যমে সেল করতে হয় ইত্যাদি। এবং এই বইতে অসংখ্য বিজনেস আইডিয়া দেওয়া আছে যা আজকের দিনের জন্য সমান উপযুক্ত। আজকের মতো এতটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিওটি মিস না করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।